শুনছেন এবিসি রেডিও এফএম 89.2 শুরু হয়ে গেছে কুয়াশা এবং সাথে আছি আমি শারমিন এবং প্রতিবারের মতন রয়েছে প্রথম ঘন্টায় চমৎকার গল্প একটি ক্লাসিক বিখ্যাত ক্লাসিক আর তারপরের ঘন্টায় রয়েছে কুয়াশার মূল কাহিনী তো ঠিক আছে শুরু করি আজকে কুয়াশার প্রথম কাহিনী আজকে খুব বিখ্যাত একজন লেখকের একটি গল্প রয়েছে হলুদ পড়া মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্পটি এটা পড়াশোনা সেতু এই মুহূর্তে আমরা এই গল্পটি শুনছি তারপরে ফিরে আসবো আবারও গল্পের বাকি অংশ নিয়ে অর্থাৎ মাঝখানে ছোট্ট একটা বিরতি তারপর আবার বাকি অংশে ফিরে আসবো সে বছর কার্তিক মাসের মাঝামাঝি তিন দিন আগে পরে গায়ে দুটো খুন হয়ে গেল একজন মাঝ বয়সী জোয়ান মত্ত পুরুষ এবং ১৬ ১৭ বছরের একটি রোগা ভীরু মেয়ে গায়ের দক্ষিণে ঘোষেদের মজা পুকুরের ধারে একটা মরা গজারি গাছ বহু কাল থেকে দাঁড়িয়ে আছে জায়গাটি ফাঁকা বন জঙ্গলের আবরু নেই কাছাকাছি শুধু কয়েকটা কলা গাছ ওই গজারি গাছটার নিচে একদিন বলাই চক্রবর্তীকে মরে পড়ে থাকতে দেখা গেল মাথাটা আট চির হয়ে ফেটে গেছে খুব সম্ভব অনেকগুলো লাঠির আঘাত চারিদিকে হইচই পড়ে গেল কিন্তু লোকে খুব বিস্মিত হল না বলাই চক্রবর্তীর এই রকম অপমৃত্যুই আশেপাশের ১০টা গায়ের লোক প্রত্যাশা করেছিল অনেকে কামনাও করেছিল অন্যপক্ষে শুভ্রা মেয়েটি খুন হওয়া নিয়ে হইচই হল কম কিন্তু মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমা রইল না গৃহস্থ ঘরে সাধারণ ঘরোয়া মেয়ে গায়ের লোকের চোখের সামনে আর ১০টি মেয়ের মতো বড় হয়েছে বিয়ের পর শ্বশুর বাড়ি গেছে এবং মাসখানেক আগে যথারীতি বাপের বাড়ি ফিরে এসেছে ছেলে বিয়োবার জন্য পাশের বাড়ির মেয়েরা পর্যন্ত কোনোদিন কল্পনা করবার ছুতো পায়নি যে মেয়েটা জীবনে খাপ ছাড়া কিছু লুকোনো ছিল এমন ভয়াবহ পরিমাণের নাটকীয় উপাদান সঞ্চিত হয়েছিল গায়ে সব শেষের সাঁঝের বাতিটি বোধ হয় যখন সবে জ্বালা হয়েছে তখন বাড়ির পেছনে ডোবার ঘাটে শুভ্রার মতো মেয়েকে কে বা কারা যেন গলা টিপে মেরে রেখে যাবে ভেবে উঠতে না পেরে গাশুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল বছর দেড়েক মেয়েটা শ্বশুর বাড়ি ছিল গায়ের লোকের চোখের আড়ালে সেখানে কি এই ভয়ানক অঘটনের ভূমিকা গড়ে উঠেছিল দুটো খুনের মধ্যে কি কোনো যোগাযোগ আছে ২০-৩০ বছরের মধ্যে গায়ের কেউ তেমন ভাবে জখম পর্যন্ত হয়নি যখন হলো পরপর একেবারে দুটো খুন হয়ে গেল তার একটি পুরুষ অপরটি যুবতী নারী দুটো খুনের মধ্যে একটা সম্পর্ক আবিষ্কার করবার জন্য প্রাণ সকলেরই ছটফট করে কিন্তু বলয় চক্রবর্তী শুভ্রাকে কবে শুধু চোখের দেখা দেখেছিলেন তাও গায়ের কেউই মনে করতে পারে না একটুখানি বাস্তব সত্যের খাদের অভাবে নানাজনের কল্পনা ও অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে মুষড়ে যায় বলয় চক্রবর্তীর সম্পত্তি পেল তার ভাইপো নবীন ৪০ টাকার চাকরি ছেড়ে শহর থেকে সপরিবারে গায়ে এসে ক্রমাগত কোজার খুঁটে চশমার কাজ মুছতে মুছতে সে পাড়ার লোককে বলতে লাগল ৫০ টাকা রিওয়ার্ড ঘোষণা করছি কাকাকে যারা অমন মার মেরেছে তারপর তাদের যদি ফাঁসি কাঠে ঝুলোতে না পারি চশমার কাচের বদলে মাঝে মাঝে কোচার খুঁটে সে নিজের চোখও মুছতে লাগল ঠিক ২১ দিন গায়ে বাস করবার পর নবীনের স্ত্রী দামিনী সন্ধ্যাবেলা লণ্ঠন হাতে রান্নাঘর থেকে উঠান পার হয়ে শোবার ঘরে যাচ্ছে কোথা থেকে অতি মৃদু একটু দমকা বাতাস বাড়ির পুপকর্ণ তেঁতুল গাছের পাতাকে নাড়া দিয়ে তার গায়ে এসে লাগল দামিনীর হাতের লণ্ঠন ছিটকে পড়ে দক্ষিণের ঘরের দাওয়ায় উঠানে আছড়ে পড়ে হাত পা ছুটতে ছুটতে দামিনীর দাঁতে দাঁত লেগে গেল দালানের আনাচে কানাচে ঝোড়ো হাওয়া যেন গুমড়ে গুমড়ে কাঁদে দামিনী আওয়াজ করতে লাগলো সেই রকম শুভ্রার দাদা ধীরেন স্থানীয় স্কুল মাস্টারি করে গায়ে সেই একমাত্র ডাক্তার পাশ না করা ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাশ করে ৭ বছর গায়ের স্কুলে জিওগ্রাফি পড়াচ্ছে প্রথম দিকে প্রবল উৎসাহের সাথে ৪৭ খানা বই নিয়ে লাইব্রেরি ৭ জন ছেলেকে নিয়ে তরুণ সমিতি বই পড়ে পড়ে সাধারণ রোগে বিনামূল্যে ডাক্তারি এইসব আরম্ভ করেছিল গিয়েও একটা মেয়েকে বিয়ে করে ২ বছর ৪টি ছেলে মেয়ের জন্ম হওয়ায় এখন অনেকটা ঝিমিয়ে গেছে সে লাইব্রেরির বইয়ের সংখ্যা ৩০০তে উঠে থেমে গেছে তার নিজের সম্পত্তি হিসেবে বইয়ের আলমারি তার বাড়িতেই তালাবদ্ধ হয়ে থাকে
চাঁদা কেউ দেয় না, তবে দু চারজন পড়া বই আর একবার পড়বার জন্য মাঝে মাঝে চায়। বছরে দু তিনবার তরুণ সমিতির মিটিং হয়। চার আনা আট আনা ফি নিয়ে এখন সে ডাক্তারি করে, ওষুধও বিক্রি করে। ধীরেনকে যখন ডেকে আনা হল, কলসি কলসি জল ঢেলে দামিনীর মূর্ছা ভাঙা হয়েছে, কিন্তু সে তাকাচ্ছে অর্থহীন দৃষ্টিতে। আপন মনে হাসছে আর কাঁদছে, এবং যারা তাকে ধরে রেখেছিল তাদের আঁচড়ে কামড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। ধীরেন গম্ভীর চিন্তিত মুখে বলল, শাহপুরের কৈলাস ডাক্তারকে একবার ডাকা দরকার, আমি চিকিৎসা করতে পারি। তবে কি জানেন, আমি তো পাশ করা ডাক্তার নই, দায়িত্ব নিতে ভরসা হচ্ছে না। বুড়ো পঙ্কজ ঘোষাল বালাই চক্রবর্তীর অনুগ্রহে বহুকাল সপরিবারে পরিপুষ্ট হয়েছিলেন। তিনি বললেন, ডাক্তার ডাক্তার কি হবে, তুমি আমার কথা শোনো বাবা নবীন, কুঞ্জুকে অবিলম্বে ডেকে পাঠাও। গায়ের যারা ভিড় করেছিল তারা প্রায় সকলেই বুড়ো ঘোষালের কথা সায় দিল। নবীন জিজ্ঞেস করল, কুঞ্জু কত নেয়? ধীরেন বলল, ছি ওসব দুর্বুদ্ধি করো না নবীন, আমি বলছি তোমায়, এটা অসুখ অন্য কিছু নয়, লেখাপড়া শিখেছ, জ্ঞান বুদ্ধি আছে, তুমিও কি বলে কুঞ্জুকে চিকিৎসার জন্য ডেকে পাঠাবে নাকি? নবীন আমতামতা করে বলল, এসব খাপছাড়া অসুখে ওদের চিকিৎসায় ভালো ফল দেয়। বয়সে নবীন তিন চার বছরের বড়, কিন্তু এককালে দুজনে একসঙ্গে স্কুলে একই ক্লাসে পাশাপাশি বসে লেখাপড়া করত। বোধহয় সেই খাতিরেই কৈলাস ডাক্তার ও কুঞ্জ মাঝি দুজনকেই আনতেন লোক পাঠালো নবীন। কুঞ্জই আগে এলো। লোক পৌঁছবার আগেই সে খবর পেয়েছিল চক্রবর্তীদের বউকে অন্ধকারের অশরীরি শক্তি আয়ত্ত করেছে। কুঞ্জ নাম করা গুণী, তার গুণপনা দেখবার লোভে আরো অনেকে এসে ভিড় বাড়িয়ে দিল। ভর সাজে ভর করেছেন, সহজে ছাড়বেন না। এটা বলে সকলকে ভয় দেখিয়ে সঙ্গে সঙ্গে আবার অভয় দিয়ে কুঞ্জ বললেন, তবে ছাড়তেই হবে, শেষ তাক, কুঞ্জ মাঝির সাথে তো চালাকি চলবে না। ঘরের দাওয়া থেকে সকলকে উঠানে নামিয়ে দেওয়া হলো। বীরবীর করে মন্ত্র পড়তে পড়তে কুঞ্জ দাওয়ায় জল ছিটিয়ে দিল। দামিনীর এলোচুল শক্ত করে বেঁধে দেওয়া হলো দাওয়ার একটা খুঁটির সঙ্গে। দামিনী না রইল বসবার উপায়, না রইল পালাবার ক্ষমতা। তাকে আর কারো ধরে রাখবার প্রয়োজন রইল না। নড়তে গিয়ে চুলে টান লাগায় দামিনী আর্তনাদ করে উঠতে লাগলো। কুঞ্জ টিটকারি দিয়ে বলতে লাগলো, রাও বাছা ধন রাও, এখন হয়েছে কি, মজা চিঠি এর পাওয়া হচ্ছে তোমায়, দাঁড়াও। ধীরেন প্রথম দিকে চুপ করেছিল, বাধা দিয়ে লাভ নেই, গায়ের লোক কথা শোনে না, বিরক্ত হয়। এবার সে আর ধৈর্য ধরতে পারল না। তুমি কি পাগল হয়ে গেছো নবীন? তুমি চুপ করো। উঠানে 30-35 জন পুরুষ ও নারী এবং গোটা পাঁচেক লণ্ঠন জড়ো হয়েছে। মেয়েদের সংখ্যা খুবই কম, যারা এসেছে বয়সও তাদের বেশি। কম বয়সী মেয়েরা আসতে সাহস পায়নি, অনুমতিও পায়নি। যদি ছোঁয়াচ লাগে, নজর লাগে, অপরাধ হয়? মন্ত্রমুগ্ধের মতো এতগুলি মেয়ে পুরুষ দাওয়ার দিকে তাকিয়ে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে থাকে। এই দুর্লভ রোমাঞ্চ থেকে তাদের বঞ্চিত করবার ক্ষমতা নবীনের নেই। দাওয়াটি যেন স্টেজ, সেখানে যেন মানুষের জ্ঞান বুদ্ধির অতীত রহস্যকে সহজবোধ্য নাটকের রূপ দিয়ে অভিনয় করা হচ্ছে। ঘরের দুয়ারে কুঞ্জ যেন আমদানি করেছে জীবনের শেষ সীমানার উপরের ম্যাজিক। এমন ঘরোয়া, এমন বাস্তব হয়ে উঠেছে দামিনীর মধ্যে অদেহী ভয়ঙ্কর এই ঘনিষ্ঠ আবির্ভাব। ভয় সকলে ভুলে গেছে, শুধু আছে তীব্র উত্তেজনা এবং কৌতূহল। এক পা সামনে এগিয়ে, পাশে সরে, পিছু হটে, সামনে পিছনে দুলে দুলে কুঞ্জ দুর্বোধ্য মন্ত্র আওড়াতে থাকে। মালসাতে আগুন করে তাতে সে একটি দুটি শুকনো পাতা আর শিকড় পুড়তে দেয়। চামড়া পোড়ার মতো একটা উৎকট গন্ধে চারিদিকে ভরে যায়। দামিনীর আর্তনা তো ছটফটানি ধীরে ধীরে কমে আসছিল। একসময় খুঁটিতে পিঠ ঠেকিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে সে বোঝা বোঝা চোখে কুঞ্জর দিকে তাকিয়ে নিঃস্পন্দন হয়ে রইল। তখন একটা কাঁচা হলুদ পুড়িয়ে কুঞ্জ তার নাকের কাছে ধরল। দামিনীর ঢুলুঢুলু চোখ ধীরে ধীরে বিস্ফোরিত হয়ে উঠল, সর্বাঙ্গে ঘন ঘন শিহরণ বয়ে যেতে লাগলো। কেতুই
বল কে তুই? আমি শুভ্রা গো, শুভ্রা। সাধু জবারি শুভ্রা, যে খুন হয়েছে। নবীন দাওয়ার এক পাশে দাঁড়িয়েছিল, তার দিকে মুখ ফিরিয়ে কুঞ্জ বলল, ব্যাপার বুঝলেন কর্তা? কুঞ্জকে কিছু জিজ্ঞেস করতে হলো না। দামিনী নিজে থেকেই ফিসফিস করে জানিয়ে দিল, বলাই খুড়ো তাকে খুন করেছে। নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার তাকে প্রশ্ন করা হলো, কিন্তু দামিনীর মুখ দিয়ে এছাড়া আর কোনো জবাব বের হলো না যে সে শুভ্রা এবং বলাই তাকে খুন করেছে। তারপর এক সময় তার মুখ বন্ধ হয়ে গেল, নাকে হলুদ পরা ধরেও তাকে আর কথা বলানো গেল না। কুঞ্জ অন্য একটি প্রক্রিয়ার আয়োজন করছিল, কিন্তু কৈলাস ডাক্তার এসে পড়ায় আর সে সুযোগ পেল না। কৈলাসের চেহারাটি জমকালো, প্রকাণ্ড শরীর, এক মাথা কাঁচা পাকা চুল, মোটা ভুরু আর মুখময় খোঁচা খোঁচা গোফদারি। এসে দাঁড়িয়েই ষাঁড়ের মতো গর্জন করতে করতে সে সকলকে গালাগালি দিতে আরম্ভ করল। কুঞ্জের আগুনের মালসা তার দিকে লাথি মেরে ছুড়ে দিয়ে বলল, দাঁড়া হরমজাদা, তোকে ফাঁসি কাটে ঝুলোচ্ছি। ওষুধ দিয়ে বৌমাকে আজ মেরে ফেলে থানায় তোর নামে রিপোর্ট দেব, তুই খুন করেছিস। কৈলাস খুঁটিতে বাঁধা চুল খুলে দামিনীকে ঘরে নিয়ে গিয়ে বলাইয়ের দাদা মশায়ের আমলের প্রকাণ্ড খাটের বিছানায় শুয়ে দিল। পেট করে তার বাহুতে শুই ফুটিয়ে গায়ে ঝুঁকিয়ে দিল ঘুমের ওষুধ। দামিনী কাতর ভাবে বলল, কয়েক মিনিটের মধ্যে সে ঘুমিয়ে পড়ল। দামিনীর মুখ দিয়ে শুভ্রা বলাই চক্রবর্তী নাম করায় অনেক বিশ্বাসীর মনে যে ধাঁধার সৃষ্টি হয়েছিল, বুড়ো ঘোষালের ব্যাখ্যা শুনে সেটা কেটে গেল। শুভ্রার তিন দিন আগেই বলাই চক্রবর্তী মরে গিয়েছিল সন্দেহ নেই, কিন্তু শুধু জ্যান্ত মানুষ কি মানুষের গলা টিপে মারে? আর কিছু মারে না? শ্মশানে মশানে দিনক্ষণ প্রভৃতির যোগাযোগ ঘটলে পথভোলা পথিকের ঘাড় তবে মাঝে মাঝে মটকে দেয় কিসে? ব্যাখ্যাটা দেওয়া উচিত ছিল কুঞ্জগুণীর। বুড়ো ঘোষাল আগেই সকলকে শুনিয়ে দেওয়াতে জোর গলায় তাকে সমর্থন করে নিজের মর্যাদা বাঁচানো ছাড়া তার আর উপায় ছিল না। তবে কথাটাকে সে ঘুরিয়ে দিল একটু অন্যভাবে, যার ফলে অবিশ্বাসীর মনে পর্যন্ত খটকা বাঁধা সম্ভব হয়ে উঠল। বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করেছে বটে, কিন্তু সোজাসুজি নিজে নয়, কারণ মরার এক বছরের মধ্যে সেটা কেউ পারে না। ওই সময়ের মধ্যে শ্রাদ্ধ শান্তি না হলে তবেই সোজাসুজি মানুষের ক্ষতি করবার ক্ষমতা জন্মায়। বলাই চক্রবর্তী একজনকে ভর করে তার মধ্যস্থতায় শুভ্রাকে খুন করেছে, তার রক্ত মাংসের হাত দিয়ে। না, যাকে সে ভর করেছিল তার কিছু মনে নেই, মনে কি থাকে? এক রাত্রে অনেক কান ঘুরে পরদিন সকালে এই কথাগুলি ধীরেনের কানে গেল। অগ্রহায়ণের উজ্জ্বল মিঠের রোদ তখন চারদিকে ছড়িয়ে আছে, বর্ষার পরিস্ফুট গাছে আর আগাছার জঙ্গল যেন পার্থিব জীবনে ছড়াছড়ি। বাড়ির পেছনে ডোবাটি কচুরি পানায় আচ্ছন্ন, গাঢ় সবুজ অসংখ্য রসালো পাতা, বর্ণনাতীত কোমল রঙের অপরূপ ফল। তালগাছের গুড়ির ঘাটটি কার্তিক মাসেও প্রায় জলে ডুবেছিল, এখন জল কমে অর্ধেকের বেশি ভেসে উঠেছে। টুকরো বসিয়ে ধাপগুলি এবার ধীরেন বিশেষ করে শুভ্রার জন্য বানিয়ে দিয়েছিল। সাত মাসের গর্ভ নিয়ে ঘাটে উঠতে নামতে সে যাতে পা পিছলে আছাড় না খায়। পাড়ার মানুষ বাড়ি বয়ে গায়েব গল্পগুজব শুনিয়ে গেল, আবেষ্টনীর প্রভাবে উদ্ভট কথাগুলি সঙ্গে সঙ্গে ধীরানের মন থেকে বাতিল হয়ে গেল। ক্ষুব্ধ হওয়ার অবসরও সে পেল না। ডোবার কোন দিক থেকে কিভাবে কে সেদিন সন্ধ্যায় ঘাটে এসেছিল, কেন এসেছিল, এই পুরনো ভাবনা সে ভাবছিল অনেকক্ষণ থেকে। তাই সে ভাবতে লাগল, একমাত্র এই ভাবনা তাকে অন্যমনস্ক করে দেয়।
ক্ষোভ ও বিষাদে তার এত প্রাচুর্য এখন যে মাঝে মাঝে কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হতে না পারলে তার অসহ্য কষ্ট হয়, অন্য কোনো বিষয়ে তার মন বসে না। ভাতের থালা সামনে ধরে দিয়ে শান্তি বলল, কটমট করে তাকিয়ে ধীরেন ধমক দিয়ে বলল, চুপ, যা মনে হোক তোমার, আমায় কিছুই বলবে না, বুঝছো, খবরদার একদম। স্কুলে যাওয়ার পথে যাদের সঙ্গে দেখা হলো মুখে তারা কিছু বলল না, কিন্তু তাদের তাকানোর ভঙ্গি যেন আরো স্পষ্ট জিজ্ঞাসা হয়ে উঠল। কথাটা তুমি কিভাবে নিয়েছো শুনি? পুরুত ঠাকুর তাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখে দোষ মোচনের জন্য দরকারি ক্রিয়াকর্মের বিষয়ে আলোচনা করলেন, উপদেশ দিলেন, বিশেষ করে বলে দিলেন যে স্কুল থেকে ফিরবার সময় তার বাড়ি থেকে সে যেন তার নিজের ও বাড়ির সকলের ধারণের জন্য মাদুলি নিয়ে যায়। স্কুলে পা দেওয়ার পর থেকে ধীরেনের মনে হতে লাগল সে যেন বাইরের কোনো বিশিষ্ট অভ্যাগত স্কুল পরিদর্শন করতে এসেছে। তার 7 বছরের অভ্যস্ত অস্তিত্বকে আজ এক মুহূর্তের জন্য কেউ ভুলতে পারছে না। প্রথম ঘন্টাতেই ক্লাস ছিল, অর্ধেক ছেলে আড়ষ্ট হয়ে বসে আছে, বাকি অর্ধেক নিজেদের মধ্যে গুজগাছ ফিসফিস করছে। নিজেকে জীবন্ত ব্যাঙের মতো মনে হচ্ছিল। বইয়ের পাতায় চোখ রেখে ধীরেন পড়াতে লাগলো, চোখ তুলে ছেলেদের দিকে তাকাতে পারল না। ঘন্টা কাবার হতে হেডমাস্টার ডেকে পাঠালেন, তুমি 1 মাসের ছুটি নাও ধীরেন। 1 মাসের ছুটি? মথুর বাবু এই মাত্র বলে গেলেন আজ থেকে ছুটি পাবে, আজ আর তোমার পড়িয়ে কাজ নেই। মথুর বাবু স্কুলের সেক্রেটারি, মাইলখানেক পথ হাঁটলেই তার বাড়ি পাওয়া যায়। চলতে চলতে মাঝপথে ধীরেনের মাথাটা কেমন ঘুরে উঠল, কদিন থেকে হঠাৎ চেতনায় ঝাঁকিয়ে লেগে মাথাটা তার এরকম ঘুরে উঠছে। চিন্তা ও অনুভূতির আকস্মিক পরিবর্তনের সঙ্গে এই ঝাঁকি লাগে, অথবা এমনই ঝাঁকি লেগে তার চিন্তা বা অনুভূতি বদলে যায়। গাছতলায় কিছুক্ষণ বিশ্রাম করে সে বাড়ির দিকে পা বাড়াল। মথুরবাবু এখন হয়তো খেয়ে দিয়ে বিশ্রাম করছেন, এখন তাকে বিরক্ত করা উচিত হবে না। স্কুল থেকে তো তাকে তাড়িয়ে দেওয়া হয়নি, 1 মাসের ছুটি দেওয়া হয়েছে। 1 মাসের মধ্যে মথুরবাবুর সঙ্গে দেখা করবার অনেক সময় সে পাবে, আজ গিয়ে হাতে পায়ে না ধরাই ভালো। মথুরবাবুর যদি দয়া হয়, যদি তিনি বুঝতে পারেন যে তার বোন খুন হয়েছে বলে, দামিনীর ঘোষণার ফলে তার বোনের কাল্পনিক কেলেঙ্কারি নিয়ে চারদিকে হইচই হচ্ছে বলে তাকে দোষী করা উচিত নয়, তাহলে মুশকিল হতে পারে। ছুটি বাতিল করে কাল থেকে কাজে যাবার অনুমতি হয়তো তিনি দিয়ে বসবেন, এতক্ষণ খেয়াল হয়নি, এখন সে বুঝতে পেরেছে নিয়মিতভাবে প্রতিদিন স্কুলে ছেলেদের পড়ানোর ক্ষমতা তার নেই। মথুরবাবু সামনে গিয়ে দাঁড়াতে লজ্জা হচ্ছে, চেনা মানুষের সঙ্গে দেখা হয়ে যাবার ভয়ে সে মাঠের পথ ধরে বাড়ি চলেছে। বাড়ি গিয়ে ঘরের মধ্যে লুকোতে হবে, দুর্বল শরীর বিছানায় লুটিয়ে দিয়ে ভারী মাথাটা বালিশে রাখতে হবে। সারা দুপুর ঘরের মধ্যে শুয়ে বসে ছটফট করে কাটিয়ে শেষবেলায় ধীরেন উঠানে বেরিয়ে গেল। মাজা বাসন হাতে নিয়ে শান্তি ঘাট থেকে উঠে আসছিল। ডোবার ধারে প্রকাণ্ড বাঁশঝাড়টার ছায়ায় মানুষের মতো কি যেন একটা নাড়াচাড়া করছে। ধীরেন আর্তনাদ করে উঠল, কে কে ওখানে কে? শান্তির হাতের বাসন ঝনঝন শব্দে পড়ে গেল। উঠি পড়ি করে কাছে ছুটে এসে সে ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞাসা করল, কোথায় কে, কোনখানে? বাঁশঝাড় থেকে চেনা গলার আওয়াজ এলো, আমি মাস্টার বাবু, বাঁশ কাটছি। তোকে বাঁশ কাটতে বলেছে কে? শান্তি বলল, আমি বলেছি, খেনতি পিসি বলল নতুন একটা বাঁশ কেটে আগা মাথায় একটু পুড়িয়ে ঘাটের পথে আড়াআড়ি ফেলে রাখতে, ভোরে উঠে সরিয়ে দেব, সন্ধ্যের আগে পেতে রাখবো, তুমি যেন আবার ভুল করে বাঁশটা ডিঙিয়ে যেও না। সন্ধ্যার আগেই শান্তি আজকাল রান্নাবাড়া আর ঘরকন্নার সব কাজ শেষ করে রাখে। অন্ধকার ঘনিয়ে আসার পর ধীরেনকে সঙ্গে না নিয়ে বড় ঘরের চৌকাঠ পার হয় না, ছেলেমেয়েদেরও ঘরের মধ্যে আজকে রাখে। সন্ধ্যা থেকে ঘরে বন্দী হয়ে ধীরেন আকা হাসপাতাল ভাবে, আর মাঝে মাঝে সচেতন হয়ে ছেলেমেয়েদের আলাপ শুনে। ছোট বেশি ভূত হয়েছে? ভূত নয়, পেতনি।
ব্যথা ছেলে ভূত হয়। ঘরের মধ্যে কারণে অকারণে শান্তি ভয় পেয়ে আটকে ওঠে। কাল প্রথম রাতে একটা পেঁচার ডাক শুনে ধীরেনকে আঁকড়ে ধরে গোঙাতে গোঙাতে বমি করে ফেলেছিল। বড় ঘরের দাওয়ায় পুপ্রান্তে বসে তামাক টানতে টানতে দিনের আলো ম্লান হয়ে এলো। এখানে বসে ডোবার ঘাট আর দুধারের বাঁশঝাড় ও জঙ্গল দেখা যায়। জঙ্গলের পর সেনদের কলাবাগান। সেনদের কাছারি ঘরের পাশ দিয়ে দূরে বসদের মজা পুকুরের তীরে মরা গজারি গাছটার ডগা চোখে পড়ে। অন্ধকার হবার আগেই কুয়াশায় প্রথমে গাছটা, তারপর সেনদের বাড়ি আবছা হয়ে ঢাকা পড়ে গেল। তুমি কি আর ঘাটের দিকে যাবে? শান্তি জিজ্ঞেস করল। না। তবে বাঁশটা পেতে দাও। বাঁশ পাতাতে হবে না। শান্তি কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল। তোমার চোখ লাল হয়েছে, টকটকে লাল। শোবার ঘর আর রান্নাঘরের ভিজের সঙ্গে দুটি প্রান্ত ঠেকিয়ে নিজেই বাঁশটা পেতে দিল। কাঁচা বাঁশের দু প্রান্তের খানিকটা পুড়িয়ে দেওয়া হয়েছে। অশরীরী কোনো কিছু এ বাঁশ ডিঙোতে পারবে না। ঘাট থেকে শুভ্রা যদি বাড়ির উঠানে উঠে আসতে চায়, এই বাঁশ পর্যন্ত এসে ঠেকে যাবে। আলো জ্বালার আগেই ছেলে মেয়েদের খাওয়া শেষ হলো। সন্ধ্যাদীপ না জেলে শান্তির নিজের খাওয়ার উপায় নেই। ভালো করে সন্ধ্যা হওয়ার আগেই সে তাড়াতাড়ি দীপ জ্বেলে ঘরে ঘরে দেখিয়ে শাখে ফু দিল। দশের দিকে এগিয়ে গেল। অদ্ভুত বিকৃত গলার ডাক শুনে শান্তি লণ্ঠন হাতে ঘর থেকে বেরিয়ে গেল। বাঁশের ওপারে দাঁড়িয়ে হিংস্র চাপা গর্জনের মতো গম্ভীর আওয়াজে ধীরেন তার নিজের নাম ধরে ডাকাডাকি করছে। গেঞ্জি আর কাপড়ে কাদা ও রক্ত মাখা, ঠোঁট থেকে চিবুক বেয়ে ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে। বাঁশটা ঝরিয়ে দাও। ডিঙিয়ে এসো, বাঁশ ডিঙিয়ে চলে এসো। কি হয়েছে, পড়ে গেছো নাকি? ডিঙোতে পারছি না, বাঁশ সরিয়ে দাও। বাঁশ ডিঙোতে পারছে না, মাটিতে শোয়ানো বাঁশ। শান্তির আর এতটুকু সন্দেহ রইল না। আকাশ ছেড়া তীক্ষ্ণ গলায় সে আর্তনাদের পর আর্তনাদ শুরু করে দিল। তারপর প্রতিবেশী এলো, পাড়ার লোক এলো, গায়ের লোক এলো, কুঞ্জ এলো। তিন চার কলস জল ঢেলে ধীরেনকে স্নান করিয়ে দাওয়ায় খুঁটির সঙ্গে তাকে বেঁধে ফেলা হলো। মন্ত্র পড়ে জল ছিটিয়ে মালসার আগুনে পাতা ও শিকড় পুড়িয়ে ঘণ্টাখানিকের চেষ্টায় ধীরেনকে কুঞ্জ নিঝুম করে ফেলল। তারপর মালসার আগুনে কাঁচা হলুদ পুড়িয়ে ধীরেনের নাকের কাছে ধরে বজ্রকণ্ঠে সে জিজ্ঞেস করল, কে তুই? বল কে তুই? ধীরেন ভয়ঙ্কর গলায় বলল, আমি বলাই চক্রবর্তী। শুভ্রাকে আমি খুন করেছি। বন্ধুরা, এতক্ষণ শুনলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প হলুদ পোড়া, যেটা পড়ে শোনালো সেতু। আর আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিও FM 89.2 এর সাথে আছি শর্মিন। ঠিক আছে, চলে যাব কুয়াশার মূল কাহিনী শুনতে। আজকে আর আজকের মূল কাহিনীতে যাবার আগে জানিয়ে দিচ্ছি, এই গল্পের প্রতিটি চরিত্র এবং ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। এই গল্পের উদ্দেশ্য কখনোই কোনো ধর্ম, বর্ণ, জাতি বা ঐতিহাসিক স্থান কিংবা আইনগত কোনো বিষয়বস্তুকে আঘাত দেওয়া নয়। কোনো জীবিত বা মৃত ব্যক্তির সঙ্গে বা কোনো ঘটনার সাথে যদি কোনো মিল থেকে থাকে, তা সম্পূর্ণ কাকতালীয় এবং অনিচ্ছাকৃত। তার জন্য গল্পের লেখক বা নাট্যরূপদাতা এবং ABC পরিবারের কেউ দায়ী থাকবে না। সুতরাং শুরু করে দিচ্ছি আজকের কাহিনী। প্রথম শুনব, এখন শুনব, অর্থাৎ প্রথমে এখন শুনব প্রথম পর্ব, তারপরে ফিরে আসব, সঙ্গেই থাকবেন। কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র অমিত, বয়স খুব একটা বেশি না, মাত্র 20, কিন্তু কৌতূহলের দিক থেকে এখন পর্যন্ত যেন শিশু। ভূত প্রেত কালো জাদু থেকে শুরু করে অপ্রাকৃতিক ব্যাপারে সব চাইতে বেশি আগ্রহ তার। গল্পের বই থেকে শুরু করে ভূতের ছবি, অপ্রাকৃতিক সবকিছুতে সমান আগ্রহ তার। ঘরের মধ্যে এইসব জিনিস নিয়ে অনেক কথা হয়েছে। অমিতের মা করুণা রায় অনেকবার বলেছেন এইসব বিষয় নিয়ে ঘাটাঘাটি না করতে,
কিন্তু কে শুনে কার কথা। আজও সে একটি বই পড়ছে, বইয়ের নাম ভূত সমাজ বিলুপ্ত। অমিতকে বই পড়তে দেখে অমিতের ছোট বোন ছোঁয়া আসলো। ছোঁয়া আর অমিতের বয়সের খুব একটা পার্থক্য নেই। ছোঁয়া এবার এসএসসি দেবে, তবে ছোঁয়াও তার ভাইয়ের মতো বই পড়তে খুব পছন্দ করে। তবে ছোঁয়ার সাথে অমিতের পার্থক্য হচ্ছে, অমিত যেমন ভূত প্রেত নিয়ে গবেষণা করে, ছোঁয়া তেমনটা করে না। দাদা, কি বই পড়ছিস? কি বই পড়ছি তা জেনে তোর কাজ কি? যা গিয়ে লেখাপড়া কর, কাজ নাই খেয়ে দে, আমি কি করছি তা নিয়ে মাথা ঘামাতে আসছে। সামনে না তোর এসএসসি পরীক্ষা। দাদা, তোর সমস্যা কি বলতো? আমার সাথে সবসময় এমন ব্যবহার করিস কেন? আর আমার এসএসসি পরীক্ষা নিয়ে তোকে ভাবতে হবে না, আমি তোমার মতো পচা স্টুডেন্ট না। আমি পড়ি কিংবা না পড়ি, আমার রেজাল্ট এমনিতেই ভালো হবে। ওভার কনফিডেন্ট মাস্ট বি ফলেন, এত বেশি ওভার কনফিডেন্স ভালো না। আমাকে এগুলো শোনাতে এসো না। আর তোমার হাতে বই দেখে হঠাৎ করেই মনে হলো আমার কাছে নতুন একটা বই আছে, পড়লে তোমার মাথা হ্যাং হয়ে যাবে। কি বই? সেটা তোমার না জানলেও চলবে, তবে সেখানে মরা লাশ নিয়ে চমৎকার একটা গল্প আছে। সেখানে একজন একটা লাশের সাথে গল্প করে। ওগুলো কমন গল্প, এরকম অনেক পড়েছি। তোমাকে আরো একটা তথ্য দিতে পারি, যদি তুমি শুনতে চাও তাহলে বলবো। এই বল না, কি তথ্য? তথ্যটা হচ্ছে, আমার এক বান্ধবী এক কালো জাদু করে এমন এক সাধকের সাথে যোগাযোগ করেছে। সিরিয়াসলি? কালো জাদু মানে ঠিক কি বুঝাচ্ছিস? কালো জাদু কিন্তু অনেক রকম আছে, তুই অবশ্য সবটা বুঝবিও না। যাই হোক, তারপরে বল, ওই লোক থাকে কোথায় রে? ওই লোক কই থাকে তা আমি কি করে বলবো, আমি কি দেখা করেছি নাকি? প্লিজ, তোর বান্ধবীর থেকে আমাকে জানা না, আমি তার সাথে দেখা করতে চাই। ইস, আমার খেয়ে দে কাজ নাই যে কালো জাদুকরের খবর নিব। ও ভালো কথা, আমার পরীক্ষা, আমি কেন এগুলো খোঁজ নিয়ে সময় নষ্ট করতে যাব? আমার তো নিজের বই নিয়ে ব্যস্ত থাকা উচিত, তাই না দাদা? অকারণে এরকম ভনিতা করিস না তো। সত্যি করে বল, ওই লোককে কোথায় পেয়েছে? দাদা, তো অস্থির হবার কিছু নাই, প্রতি এলাকাতেই এরকম লোকজন কিছু না কিছু থাকে, খোঁজ খবর নাও তাহলে পেয়ে যাবে। হয়েছে, আমাকে আর উপদেশ দিতে হবে না, যা সামনে থেকে যা। কি করতে হবে না হবে তা আমি ভালো করেই জানি। তুমি আর কি করতে পারবে, করো, ভূত নিয়ে গবেষণা করো, গবেষণা ছাড়া আর কি বা তোমার করার আছে বলো। যা সামনে থেকে যা, তোর সাথে কথা বলতেই বিরক্ত লাগছে। হুম, যাচ্ছি। কালো জাদু অদ্ভুত এক জিনিস, কঠিন বাস্তবতার মাঝেও অনেক বেশি অন্ধকার একটা দিক। কালো জাদুর কোনো ব্যাখ্যা কি আসলেই কারো জানা আছে? একজন মানুষকে বশ করা থেকে শুরু করে বান মারা, টোটকা কিংবা কারো বড় ধরনের কোনো ক্ষতি করে ফেলা, আসলে কি কালো জাদুর মধ্য দিয়ে এসব করা সম্ভব? কৌতূহল থেকে সবার মনে এরকম প্রশ্ন আসতেই পারে। ঠিক এমনটাই হলো অমিতের সাথে। অমিত যে একটু অতি প্রাকৃত প্রেমিক তা তার কলেজের সব বন্ধুরাই জানে। তার মতে একটু পাগল হচ্ছে তার সবচাইতে কাছের বন্ধু নিবিড়। কলেজে নিবিড় আর অমিত প্রায় বসে আজগুবি সব প্ল্যান করে, তবে সেই প্ল্যানগুলো কখনোই ঠিক মতো কার্যকর হয় না, প্ল্যানগুলো কেবল প্ল্যানই থেকে যায়। আজও এরকম একটা প্ল্যান করা হচ্ছে, তবে সেটা আসলেই কার্যকর করা সম্ভব হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না। তাহলে তুই কি বলিস, প্ল্যানটা ঠিক মতো কাজ করবে? মনে হয় না কাজ করবে, এর আগেও তো কত প্ল্যান করলি, একটাও কি কাজ করছে? কোনটাই করে নাই, অকারণে যত সব প্ল্যান প্রোগ্রাম। আহা, বুঝতে পারছিস না কেন, এটার সাথে আগের গুলো মেলাচ্ছিস কেন? আগের গুলো তো নরমাল প্ল্যান ছিল, আর তাছাড়া আমাদের এইচএসসি পরীক্ষার পর তো এমনিতেও হাতে তেমন কোনো কাজ থাকবে না, তাই না? ইচ্ছে করলেই প্ল্যানটা সাকসেস করা যাবে। এখনো বেশ দেরি আছে অমিত, আগে পরীক্ষা শেষ হোক তারপর দেখা যাবে। দেখ, পরীক্ষা শেষ হলে পরে দেখলে তো চলবে না, প্ল্যান যা করছি তা আগে থেকেই করতে হবে। তুই আগে বল আমার আইডিয়াটা ভালো লেগেছে কি। আইডিয়া খারাপ না, কিন্তু আইডিয়া অনুযায়ী কাজ করাটাই ঝামেলা। যাই হোক, দেখা যাক কি করা যায়। আচ্ছা, ভালো কথা, কালো জাদু নিয়ে তোর কাছে কোনো বই আছে? ছিল মনে হয়, বাসায় খুঁজে দেখতে হবে। একবার তো মা ওই বই দেখে চিৎকার চেঁচামেচি করে ঘর বাড়ি উঠে ফেলেছিল, এখন আছে কিনা তা বাসায় খুঁজে দেখতে হবে। বাসায় খুঁজে পেলে আমাকে একটু জানাইস দোস্ত। ঠিক আছে জনাব।
কিশোর থেকে তরুণ হবার বয়সটা সত্যিই খুব অদ্ভুত। এই সময়টাতে মাথায় কত রকম যে বুদ্ধি আসে তার আসলেই কোনো ঠিক ঠিকানা নেই। অমিতা নিবেড়ের মাথাতেও এরকম উদ্ভট একটা বুদ্ধি এসেছে। যদিও এখনো তারা কারোর সাথেই কোনো কিছু শেয়ার করেনি, আপাতত এই বিষয় নিয়ে কারোর সাথে কথা বলবে না বলেই ঠিক করেছে তারা। তবে অমিতের মাথায় কালো জাদুর ব্যাপারটা বেশ ভালোভাবেই গেঁথে গেছে। অদ্ভুত কোনো কারণে এই ব্যাপারটা তাকে বেশ আকর্ষণ করে, কিন্তু আসলে কিভাবে যে একজন কালো জাদুকরকে সে খুঁজে পাবে সেটাই তার মাথায় আসছে না। ছোঁয়াতার ছোট বোন হলেও সে যে পরিমাণ ফাজিল হয়েছে সে জীবনেও অমিতকে হেল্প করবে না। তবুও অমিত ছোঁয়া থেকে এই ব্যাপারে কিছু জানা যায় কিনা সেই চেষ্টা করে দেখল। এই ছোঁয়া, একটু সাহায্য করতে পারবি? তুমি আমার কাছে সাহায্য চাচ্ছ? সত্যি অবাক করছি, বলো কি করতে হবে। তেমন স্পেশাল কিছু না, একটা ব্যাপারে কিছু জিনিস জানার দরকার। কি জিনিস? না মানে, তোর একটা বান্ধবীর কথা আমাকে বলেছিলি না, তার থেকে ওই কি যেন কালো জাদুকরের কথা সেদিন বলছিলি, তার ঠিকানাটা একটু এনে দিবি? ও, শান্তার কথা বলছো? তা এভাবে বলতে হয় নাকি? সেদিন মেজাজ খারাপ করে দিয়েছিলে তাই বলেছিলাম হেল্প করবো না। যাই হোক, এটা আর এমন কি, ওর সাথে দেখা হলে ওর কাছ থেকে জেনে নেব। কিন্তু দাদা, তুমি কালো জাদুকর দিয়ে কি করবে? প্রেমে প্রেমে পড়েছে নাকি? অনেক বেশি পাকনা তুই, এত বেশি কথা বলিস কেন রে? বেশি কথা কই বললাম, ছেলেরা মেয়েদের প্রেমে পড়বে এটাই তো স্বাভাবিক। এই বয়সে এমন পাকনা পাকনা কথা আমার সামনে এগুলো নিয়ে আর কথা বলবি না, যত দিন যাচ্ছে তত বেশি বেয়াদব হচ্ছিস। আজীব ব্যাপার, এখানে বেয়াদবির কি আছে? আর তাছাড়া তোমার যদি কালো জাদুকরের কাছে যেতে হয়, তোমাকে তো কোনো একটা সমস্যার কথা বলতে হবে। তখন তুমি তাকে কি সমস্যা বলবে? সমস্যা? কিসের সমস্যা বলতে হবে? আরে দাদা, কেন বুঝতে পারছো না? কালো জাদু মানুষ কেন করে? কোন একটা উদ্দেশ্য তো অবশ্যই থাকে। যেমন অনেকে কালো জাদু করে মনের মানুষকে বশ করার জন্য, আবার অনেকে তার শত্রুকে বান মারার জন্য, এগুলো তো তুমি জানোই। আমি কালো জাদুকরকে কি সমস্যা বলবো সেটা আমি চিন্তা করে বের করে নিব, তুই এখন আমাকে ঠিকানাটা ম্যানেজ করে দে। ওকে বাবা ওকে, একদম চিন্তা করো না, তুমি ঠিকানা পেয়ে যাবে, শান্তার সাথে দেখা হলেই আমি জেনে নিব। থ্যাঙ্কস। অদ্ভুত একটা জিনিস খেলা করছে অমিতের ভেতর, মাথার ভেতর থেকে যেন কালো জাদুর ব্যাপারটা কোনোভাবেই সরাতে পারছে না সে। কৌতূহল এত বেশি কাজ করছে যে ঠিক মতো ঘুমোতে পর্যন্ত পারছে না অমিত। তবে মজার বিষয় হচ্ছে, তার ছোট বোন ছোঁয়া এক কালো জাদুকরের ঠিকানা সত্যি সত্যি তাকে এনে দিয়েছে। তবে সেখানে সে একা যাবে না, নিবিড় বলেছে নিবিড়কে অবশ্যই নিয়ে যেতে হবে। অবশ্যই তো অমিতের তেমন কোনো সমস্যাও নেই, নতুন একটা অভিজ্ঞতা হতে যাচ্ছে, এটাই বা কম কি। বই পড়ে কিংবা মুভি দেখে জানার আর বাস্তব অভিজ্ঞতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। একটা দিন ঠিক করে সেই দিনের সন্ধ্যায় অমিত আর নিবিড় বের হলো সেই কালো জাদুকরের সাথে দেখা করতে। দুজনেরই আগ্রহের কোনো শেষ নেই। কেমন লাগছে তোর? দেখেছিস আমি তোকে নিয়ে যাচ্ছি, তুই হলে তো আমাকে না নিয়ে একাই দৌড় দিতি। শুরু হয়ে গেল ভাবনা। আচ্ছা তুই এত পার্ট মারিস কেন বলতো? আমি আর পার্ট? দুই দুনিয়ার দুই বাসিন্দা, আমার কোন কথায় মনে হলো আমি পার্ট নিচ্ছি? যাই হোক, ঠিকানা ঠিক আছে তো? ছোঁয়া ফাজিল হলেও ঠিকানা ভুল দেবার মানুষ না, ঠিকানা তো ঠিকই থাকার কথা, বাকিটা দেখা যাক কি হয়। আচ্ছা বলতো কি সমস্যা বলা যায়? ও আচ্ছা, ভালো কথা মনে করেছিস, কিছু একটা বানিয়ে বলে দিলেই তো হয়। আর সে যদি সত্যি সত্যি জাদুটা তো জেনে থাকে, তাহলে জেনেই ফেলবে যে আমাদের উদ্দেশ্য আসলে কি। হুম, তাও ঠিক বলেছিস, তবুও একটা কিছু তো বানিয়ে বলতেই হবে। আচ্ছা বলবো যে আমার সৎ ভাইকে আমি মেরে ফেলতে চাই। হুম, আইডিয়াটা ভালো, বানিয়ে বানিয়ে এটাতে ভালো আর কি আইডিয়াই বা বলা যায়। হুম, ঠিকানা দেখতো, এই বাড়িটাই তো মনে হচ্ছে। হুম, এই ঠিকানাই তো লেখা। আচ্ছা ভালো করে প্রিপারেশন নিয়ে নে, পরে আবার তালগোল পাকিয়ে ফেলিস না। আমার আবার প্রিপারেশন? যাই হোক চল ভেতরে ঢুকি। ঠিক আছে চল। ঠিক মতো ঠিকানা খুঁজে পেয়ে ঢুকে পড়ল অমিত আর নিবিড়, দুজনেই বেশ এক্সাইটেড। কালো জাদুকরের বাড়ি
আহামরি তেমন কোনো রহস্যময় না। বস্তির মতো একটা জায়গা থেকে একটু দূরে একতলা একটা বাড়ি। তবে একটা ব্যাপারে বাড়িটা অন্য সব বাড়ি থেকে আলাদা। বস্তির পাশে হলেও বাড়িটা অনেক নিরিবিলি। বাড়ির সামনে অল্প কিছু জায়গা নিয়ে সেখানে একটা উঠোন আছে। ঢাকা শহরে এরকম উঠোনওয়ালা বাড়ি এখন আর দেখা যায় না। উঠোনে গুটি কয়েক গাছও লাগানো। সন্ধ্যাবেলা রহস্যময় জায়গা না হলেও গাছগুলোর কারণে বাড়িতে একটা অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়েছে। অমিত আর নিবিড় দুজনেই বাড়িতে ঢুকে অবাক হল। বাড়িতে কেউ নেই, অথচ বাড়ির গেটটা খোলা ছিল। তারা দুজনেই অনেকক্ষণ এদিক সেদিক তাকিয়ে যখন সিদ্ধান্ত নিল বের হয়ে যাবে, ঠিক তখনই কেউ একজন বলে উঠল, কে আপনারা? আমি অমিত, কলেজে পড়ি। আসলে এই বাড়ির ঠিকানাটা একজনের কাছে থেকে পেয়েছি, তাই মূলত এখানে আসা। কার কাছ থেকে ঠিকানা পেয়েছেন? আসলে সেটা একটা লম্বা কাহিনী। শুনেছি এখানে এমন একজন আছেন যিনি নাকি মনের বাসনা পূর্ণ করতে সাহায্য করেন, তাই আমার বন্ধু নিবিড়কে নিয়ে চলে এসেছি। ও আমার বন্ধু নিবিড়। আমার নাম নিবিড়, আমি অমিতের সাথে কলেজে পড়ি। আচ্ছা, সত্যি সত্যি কি এখানে ব্যক্তিগত সমস্যার সমাধান দেওয়া হয়? ভেতরে আসেন, তারপর কথা বলছি। ঠিক আছে, চলুন ভেতরে যাই। আয় নিবিড়, আয় আয় আমার সাথে। বসুন, বলুন কি সমস্যা? আসলে সমস্যার কথা যে কিভাবে বলবো সেটাই বুঝতে পারছি না। আপনারা ছোট, তবে আপনাদের বয়সী অনেক ছেলে পেলে আসে। আমার ধারণা আপনাদের সমস্যাটা আমি ধরতে পেরেছি। তা নাম কি? আমার নাম তো অমিত। আরে, আপনার নাম তো একবার বলেছেন। আপনার মনের মানুষের নাম কি? বুঝলাম না। এখানে মনের মানুষকে বশ করতে হবে কিভাবে সেটা জানতেই তো এসেছেন। আমি জানি, আসলে আমি চোখ দেখেই মানুষের মনের কথা বলে দিতে পারি। আসলে আমি তুই চুপ থাক অমিত। আর হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন, ও আসলে মনের মানুষকে বশ করতেই এখানে এসেছে। আসলে হয়েছে কি, মেয়েটা আমাদের সাথে কলেজে পড়ে, মেয়েটার নাম হচ্ছে স্নেহা। অমিত এখন কি করা উচিত বলুন তো। তা আপনি লজ্জা পাচ্ছেন কেন? নিজের সমস্যা নিজে বলা ভালো। আসলে আমি নিজের কথা বলতে একটু লজ্জা পাচ্ছি, তবে নিবিড় যা বলেছে সেটাই ঠিক। আমি এখন কি করব বলুন তো। এরকম সমস্যা সমাধান আমি আগেও দিয়েছি, এটা তেমন কোনো সমস্যা না। আমি আপনাকে একটা তাবিজ দিব, আর কিছু জিনিস শিখিয়ে দেব। তা তাবিজ কি আমাকে পড়তে হবে নাকি আমার মনের মানুষকে পড়িয়ে দিতে হবে? আপনি পড়লেই চলবে। আচ্ছা, তাবিজের জন্য কি আলাদা কোনো টাকা দিতে হবে? হ্যাঁ, এই তাবিজের জন্য আমাকে 3,000, আর আপনাকে আমি কিছু জিনিস শিখিয়ে দিব সেটার জন্য 2,000, মোট 5,000। এত টাকা তাবিজের জন্য? 3,000? বুঝতে পারছো না কেন, এটা তো আর সহজ জিনিস না। আমরা আমরা আরেকদিন এসে নিয়ে যাচ্ছি। অমিত, তোর কাছে নিশ্চয়ই 5,000 টাকা নেই? আর টাকা না থাকলে পরে এসে নিয়ে যেতে পারে। ঠিক আছে, আমি বরং পরেই আসবো। ঠিক আছে, ঠিক আছে। কালো জাদুর নামে এই লোকটা যে ভণ্ডামি করছে সেটা আর বলবার কোনো অপেক্ষায় রাখে না। অমিত আর নিবিড়ের বুঝতে একটুও ভুল হল না। রহস্যময় কিছু খুঁজতে এসে তারা এখন হেসেই কুল পাচ্ছে না। ওই লোকের বাসা থেকে বের হয়ে দুজন হাসতে লাগলো। আর হাসবে নাই বা কেন, এত আগ্রহ নিয়ে এসে যদি এরকম ভণ্ডর কবলে পড়তে হয় তাহলে এর চাইতে বেশি আর কি বা করা যাবে। তবে কপাল ভালো যে দুজনের কাছে এত টাকা ছিল না। এরকম ভণ্ড জাদুকর যে প্রথম দেখাতেই এত টাকা চেয়ে বসবে সেটা কল্পনাতেও ছিল না অমিত কিংবা নিবিড়ের। তোর সাথে আসেই ভুল হয়েছে, তুই যে ছ্যাঁকা খাওয়া পাবলিক এটা এরকম ভণ্ড জাদুকরও বুঝতে পারে। দেখ, আর মজা নিস না, তবে ব্যাটা ইন্টারেস্টিং ক্যারেক্টার, চেহারা দেখেই বলে দিতে পারে আমি মনের মানুষকে বশ করতে চাই,
এর চাইতে আজীব জিনিস পৃথিবীতে আর কি হতে পারে? তবে আমি যে আশা নিয়ে এসেছিলাম তা তো পুরাই পানি ভাত হয়ে গেল। লাইফে হরর কিছু না থাকলে চলে, কিছু একটা তো করা দরকার। আচ্ছা, পরীক্ষা শেষ হলে আমাদের যে একটা প্ল্যান ছিল মনে আছে? হুম, মনে থাকবে না কেন? তাহলে চলো ওই প্ল্যানটাই কাজে লাগাই, ওখানে এরকম ভণ্ডামি ব্যাপার স্যাপার নাই। হুম, তাও করা যায়, কিন্তু সেটার জন্য তো আমাদের গ্রামে যেতে হবে। তা না হয় গেলাম, এখন আর আমাদের কাজই বাকি। হুম, তাও ঠিক। ঠিক আছে, তাহলে বাসায় চল, গিয়ে একটা ডেট ঠিক করে বের হয়ে পড়ি। আমার কোনো সমস্যা নেই, তুই ডেট ঠিক করে জানা আর আমি ব্যাগ নিয়ে হাজির হয়ে যাব। ওকে, ঠিক আছে। অমিতের গ্রামের নাম বড় কিনাচক। গ্রামে একজন কাকু ছাড়া আর কেউই থাকে না, সবাই ঢাকাতে সেটল। কালে ভদ্রে কেউ কেউ গ্রামে আসলেও গ্রামে স্থায়ীভাবে থাকার ইচ্ছা কারোই নেই। অমিতের মাথায় দীর্ঘ দিন ধরে একটা প্ল্যান ঘুরছিল, সেটা বাস্তবায়ন করতেই মূলত বন্ধু নিবিড়কে নিয়ে গ্রামে আসা। যদিও সবাই জানে তারা ঘুরতে এসেছে, কিন্তু আসল ঘটনা আলাদা। তারা একটা এক্সপেরিমেন্ট করতে চায়, তবে সেটার ফলাফল আসলেই কেমন হবে সেটা এখনো কেউই জানে না। এই নিবিড়, দেখ আমাদের গ্রামটা অস্থির না? হুম, তবে আমার কি ধারণা জানিস? কি? বাংলাদেশের সব গ্রামই একরকম, গাছপালা পুকুর এগুলো দিয়ে ভরা। এটাই তোর ভুল ধারণা। আচ্ছা ভালো কথা, আমরা রাতে বের হতে পারবো তো? বের হতে পারবো তো মানে, আমরা তো সারা রাত বাইরেই থাকবো। সেটা না হয় বুঝলাম, কিন্তু বের হলে তো তোর কাকু কিছু বলবে না? কাকু একলা মানুষ দেখলি তো, উনি আর কি বলবে? আর আমরা কি ওনাকে বলে বের হব নাকি? চুপ করে বের হয়ে যাব, উনি টেরও পাবেন না। তাহলে তো ভালোই, তবে আগে থেকে কাকুকে কিছু বলিস না, কিছু বলা একদমই ঠিক হবে না, পরে দেখা যাবে বের হতে গেলাম প্রবলেম করবে। তুই আমার কাকু সম্পর্কে কিছুই জানিস না নিবি। আমার কাকু একবার ঘুমালে আশেপাশে বোমা ফাটালেও তার ঘুম ভাঙবে না। তাহলে তো ভালোই হলো। অমিতের কাকু গৌতম রায় বয়সের তুলনায় একটু বেশি যেন বুড়িয়ে গেছেন তিনি। সবাই ঢাকায় সেটেল হবার সময় ওনাকে অনেকবার অনুরোধ করা হয় ঢাকাতে থাকবার জন্য, কিন্তু তিনি খুব একরোখা মানুষ, গ্রাম ছেড়ে কোথাও যাবেন না, তাই এখনো গ্রামেই পড়ে আছেন। নিজে বিয়েও করেননি, তবে বিয়ে না করবার কারণ কি ছিল তা কখনো কাউকে বলেননি। হঠাৎ করে অমিত আর অমিতের বন্ধু নিবিড়কে দেখে বেশ খুশি হলেন তিনি। গৌতম রায় একা মানুষ, ঘরে তেমন কেউ থাকে না, তাই ঢাকা থেকে কেউ আসলে মন এমনিতেই আনন্দে ভরে যায়। যদিও একা একা খাতির যত্ন কিছুই করা যায় না, তারপরেও উনি চেষ্টা করেন যেই আসুক না কেন একটু হলেও যাতে ভালো কিছু আপ্যায়ন করতে পারেন। এতদিন পর এলি, কি খাবি বল? কাকু, তোমার সমস্যা কি বলতো? এতদিন পর পর আসি, কোথায় গল্প টল্প করবে, আর তুমি কিনা শুধু জিজ্ঞেস করো কি খাবি। আরে খাবার দাবার কি সবকিছু নাকি? আরে বাবা, ঢাকায় কি খাস না খাস তা তো দেখতে পাই না, এর জন্যই বলি রে গাধা। খাবার নিয়ে তোমাকে অত চিন্তা করতে হবে না, আমার বন্ধুকে দেখো, ওর নাম নিবিড়, ওর খুব ইচ্ছে ভূত প্রেত দেখবে। ঢাকায় তো ভূত প্রেত নেই, ঢাকা মানেই ভণ্ড দিয়ে ভরা, তাই ভাবলাম গ্রামে চলে আসি। তাছাড়া তুমি না অনেক আগে আমাকে একটা গল্প বলেছিলে, মনে আছে সেটা? কিসের গল্প? আরে কাকু ভুলে গেছো? ওই যে শ্মশানের সামনে দিয়ে তুমি আসছিলে, এমন সময় এক মেয়ে তোমাকে ডাক দিল, তারপর তুমি ভয় পেয়ে গেলে। আচ্ছা আচ্ছা, ওই কাহিনী? তা তো অনেক বছর আগে। যাই হোক, এইসব গল্প এখন বলতে নেই, আজ তো আর চলে যাচ্ছিস না, রাতে বলবো না। তা বাবা, তুমিও কি অমিতের সাথে এক কলেজে আছো? জি কাকু, অমিত আর আমি স্কুল ফ্রেন্ড, সে স্কুল লাইফ থেকেই একসাথে। যাক ভালো, বেশ ভালো। আচ্ছা কাকু, আপনার কি মনে হয় সত্যি সত্যি ভূত প্রেত আছে? আমার বলাতে কি বা আসে যায় বাবা, তোমরা বিজ্ঞানের যুগের মানুষ, তোমরা কি আর এইসব বিশ্বাস করবে? কাকু, বিশ্বাস অবিশ্বাসের কথা না, তবে আমার খুব আগ্রহ এই বিষয় নিয়ে। ভূত প্রেত নিয়ে আগ্রহ থাকা ঠিক না বাবা। কাকু, ওই তোমার ওই শ্মশানের কাহিনীটা কিন্তু আজকে আবার বলবে, নিবিড়কে শোনানোর দরকার। আচ্ছা আচ্ছা, তা না হয় বলা যাবে। এখন চল, চাচা ভাতিজা মিলে বাজার করে আসি, একার সংসার,
একটা কাজের মেয়ে এসে রান্না করে দিয়ে চলে যায়, সেটাই আবার রাতে গরম করে খাই। যাই হোক, তোদের কষ্ট না হলেই হলো। আরে ধুর কাকু, এত ফর্মালিটি যে কেন করো বুঝি না, আমাদের যা দিবে আমরা তাই খাবো। চল তাহলে দেখে আসি আজ বাজারে কি কি আছে। গল্প পাগল দুই ছেলে অমিত আর নিবিড়। না শুধু গল্প না, দুজনেই ভূতের গল্পের পাগল। ভূত নিয়ে, আত্মা নিয়ে ওদের আগ্রহ যেন কোনো সীমাই মানতে চায় না। অবশ্য এই বয়সে আগ্রহ থাকাটাও খুব স্বাভাবিক, তবে তারা নিজেরা নিজেরা একটা প্ল্যান করে এসেছে। সে প্ল্যানটা আসলে কিভাবে বাস্তবায়ন করবে সেটা তারা নিজেরাই বুঝতে পারছে না। তবে প্ল্যান যেটা হয়েছে, অমিত এবং নিবিড় দুজনেরই চিন্তা এখন গ্রামে কোনো ভূত পেতে দেখা পাওয়া যায় কিনা সেটা দেখা। কিন্তু তারা কেউ এই গ্রামের পথ ঘাট জেনে না, সুতরাং এখানে সেরকম জিনিস খোঁজা থেকে কাকুর থেকে কয়েকটা হরর স্টোরি শোনাই বুদ্ধিমানের কাজ। কিছুই ভাল লাগছে না লাইফে, অ্যাডভেঞ্চার বলতে কিছুই পেলাম না। পাবি কোথা থেকে? এরকম ঢিলা মগজ নিয়ে ঘোরাফেরা করলে তো পাওয়ার কথাও না। আচ্ছা ভালো কথা, তোর কাকুর সাথে কোন শ্মশানে ঘটনা ঘটেছিল? আরে আমাদের গ্রামে শ্মশান তো একটাই, তাও আবার এখানকার বাড়িঘর থেকে অনেকখানি দূরে। চল আমরা আমাদের প্ল্যান চেঞ্জ করে ফেলি, শ্মশান নিয়ে কিছু করি। শ্মশান নিয়ে তো গল্প টল্প কম পড়লাম না। প্ল্যান নিয়ে পরে ভাববো, এখন যেটা ভাবছি সেটা শোন। গ্রামে যেহেতু এসেছি, একটা কাহিনী তো অবশ্যই করতে হবে, ভৌতিক স্মৃতি ধরে রাখতে হবে তো, বুঝিস না? হ্যাঁ, কি ভৌতিক স্মৃতি রাখতে চাচ্ছিস শুনি। সেটা আজ না, কাল বলবো। আজ বরং কাকুর সাথে রাতে গল্প বলে কাটাই। ঠিক আছে তাহলে। রাতের বেলা অমিতের কাকু গৌতম রায় আয়োজন করে গল্প বলতে শুরু করলেন। গৌতম রায়ের পুরো জীবনটা এই গ্রামেই কেটেছে, তাই এই গ্রাম নিয়ে তার গল্পেরও কোনো শেষ নেই। সাধারণ গল্প যেমন আছে, ঠিক তেমনি অতি প্রাকৃত গল্পও আছে। শ্মশান নিয়ে যেমন তার ভৌতিক অভিজ্ঞতা আছে, আবার চোখের সামনে মানুষকে মেরে ফেলতেও দেখেছেন তিনি। সব গল্প সবার সামনে করতে হয় না তা গৌতম রায় ভালোভাবেই জানে, তাই ভাতিজা অমিত ও তার বন্ধুকে খুনের গল্প না বলে ভূতের গল্প বলবেন বলেই সিদ্ধান্ত নিলেন। গল্পটা ঠিক ভূতের না, তার জীবনেরই গল্প। তাহলে তাহলে কাকু তুমি শুরু করছো? আহা শুরু তো করেছিলই, তুই আবার মাঝে কথা বলিস কেন অমিত? আচ্ছা আমি আর কিছু বলবো না। কাকু তুমি বলো, রাতে আসছিলে তারপর? রাত করে বাসায় ফিরতেছিলাম, গ্রাম দেশ বুঝিস তো, এখন তো তবু 8-9 পর্যন্ত মানুষ হাঁটাচলা করে, তখন তাও করতো না। তো আসার পথে পুরো রাস্তাই ফাঁকা, একা একা হাঁটছি, মনে হচ্ছে রাস্তা আরো বড় হয়ে যাচ্ছে। আমার একটা বাজে অভ্যাস আছে, রাস্তায় পরিচিত কাউকে দেখলেই দাঁড়িয়ে তার সাথে কথাবার্তা বলি, রাতে তো পরিচিত তেমন কেউ থাকে না। তা যেটা হলো, এই যে একটু এদিকে আসবেন। কেডা কেডা এদিকে, দেখতে পাচ্ছেন না? আর একটু সামনে হাইডে আসেন, দেখবার পারবেন। এত রাতে কেডা এদিকে, চিৎকার করতেছেন কেন? এদিকে একটা বিপদ ঘটছে, আপনি আপনি আমার একটু উপকার করেন, আমি এই গ্রামের বউ। হ্যাঁ আপনি এদিকে কেমনে, এত রাইতে বাড়ির বউ বাড়ির যান? যাক আসছেন আপনি, আমার একটা উপকার করবার পারবেন। রাতের বেলা কি উপকার করব? ওই যে দূরে শ্মশান দেখতাছেন, ওইখানে আমার মা বইসা আছে, তার পা মস্কে গেছে, একসাথে বাড়ি যাচ্ছিলাম, তার এখন ধৈরা ধৈরা বাড়ি নিবার লাগবে, আমার একটু সাহায্য করেন। আপনার মানে শ্মশানে বসে রাখছেন কেন? আপনি আসেন তাইলেই বুঝবার পারবেন, এত আস্তে আস্তে হাঁটতেছেন কেন, পাশালায় হাঁটেন। ওই যে শ্মশান দেখা যেতেছে, কই আপনার মা? আরে তো দেখি না। চোখ নাই লগে দেখেন না কি সুন্দর কইরা শুয়া আছে। রাম রাম রাম, আপনার মা দেখি মারা গেছে।
মারা না গেলে শ্মশানে নিলাম কে? মানুষ মরলে তো শ্মশানে আসে নাকি? গল্প এইটুকু পর্যন্ত বলেই থেমে গেলেন গৌতম রায়। উনি এই গল্পটা পুরোটা কখনোই কাউকে বলেন না। কেন বলেন না সেটাও এত রহস্য। তবে এইটুকুতে এসে থেমে যাবার পর তার উপর বেশ অভিমান করল অমিত আর নিবিড়। এত আগ্রহ নিয়ে পুরো গল্প শুনবার সময় হঠাৎ করে এমন করে কেউ চুপ করে যায়, পুরো ব্যাপারটা আসলে খুব বিরক্তিকর। কাকুর দিকে অনেকটা অভিমানের চোখেই তাকালো অমিত। তোমার সমস্যা কি বলতো কাকু, এরকম মাঝপথে এসে থেমে গেলে কেন? আমার গল্প এটুকুই। আগের বারও তুমি ঠিক এই কাজটাই করেছিলে, সমস্যা কি তোমার? পুরো গল্প কেন বলো না? তাছাড়া এটা তো আর গল্প না, এটা সত্যি কাহিনী। তো পুরোটা বলতে তোমার সমস্যাটা কোথায়? সমস্যা কোথায় সেটা বুঝবি না রে বাবা। অমিত ঠিকই বলেছে কাকু, আপনার জীবনে ঘটে যায় একটা ঘটনা, তারপর আপনি অর্ধেক বললেন, এটা কেমন কথা? আমরা বেশ মজা পাচ্ছিলাম, মজা পাই বা না পাই ওই মেয়েটি হাসতে শুরু করলো, তারপর আপনি কি করলেন? কিংবা ওই মেয়েটির মায়ের লাশই বা কি হলো? আসলে বাকি কাহিনী আমি ইচ্ছা করেই কাউকে বলি না, তোমাদেরও বলবো না। এখানে আমার ছোট একটা ঘটনা আছে, এটা বরং সবার না জানাই থাকুক। সবকিছুই কি জানতে হয় বলো? এটা আমি একদম মানতে পারলাম না কাকু, তুমি আমাদের গল্পের নদীর মাঝখানে এনে ছেড়ে দিলে। তবে আমাদের শ্মশানের রাস্তাটা খারাপ, বেশ খারাপ। ওই রাস্তায় কত লোক যে কত কিছু দেখলো রাতে, তার কোনো হিসাব নাই। আমার বন্ধু চন্দনকে তো শ্মশানের সামনে মেরেই ফেললো, লাশের অবস্থাও ভয়ঙ্কর ছিল। যাই হোক, থাকুক সেই সব কথা, তোদের জন্য পাশের ঘরে বিছানা দেয়া আছে, ঘুমায় পর, সকাল সকাল উঠিস, তোদেরকে ঘুরায় নিয়ে আসবো। ঠিক আছে কাকু, চল তাহলে। আমারও কেন জানি ঘুম পাচ্ছে, তবে গল্পটা পুরোটা শুনলে ভালো লাগতো। গল্প যা শোনার শুনেছ বাবা, কাল ওই জায়গা দেখাবো, যাও গিয়ে ঘুমায় পড়ো, রাত অনেক হয়েছে। পরের দিন সকালবেলা গৌতম রায় তার ভাতিজা অমিত এবং ভাতিজার বন্ধু মানে নিবিড়কে নিয়ে বের হলেন। প্রথমেই গেলেন বাজারে, এখানে নতুন মিষ্টির দোকান হয়েছে, বেশ ভালো চলে এই দোকান। মিষ্টির দোকানে নাস্তা করলেন, নাস্তা করে অমিত আর নিবিড়কে নিয়ে গেলেন শ্মশানে। কোন জায়গা থেকে ওই মেয়েটা ডাক দিয়েছিল কিংবা ঠিক কোন জায়গায় লাশটা ছিল সেটা নিজেই দেখালেন, এমনকি কোন জায়গা থেকে চন্দনের লাশ পাওয়া গিয়েছিল সেটা পর্যন্ত দেখাতে ভুল করলেন না তিনি। এই শ্মশান নিয়ে অনেকের অনেক ভয়ঙ্কর গল্প আছে, গৌতম রায়ের গল্পটাও বেশ ভয়ঙ্কর, কিন্তু তিনি তা পুরোটা কারোর সাথে কখনো শেয়ার করেন না। কেন যেন তার পুরোটা গল্প বলতে মন সায় দেয় না, অদ্ভুত রকমের একটা দ্বিধা কাজ করে, মনে হয় উনি যা বলবেন তা সুস্থ মস্তিষ্কের কেউ বিশ্বাস করতে পারবে না। তাহলে কাকু এই সেই জায়গা? তা আমাদের গ্রামে তো শ্মশান একটাই, তাই না কাকু? না রে, একটা হবে কেন? আর এই শ্মশানে অনেক আগে লাশ পুরাতো, এখন তো আর এখানে কেউ লাশ নিয়ে আসে না। এই শ্মশানে কেউ আসে না সেটা তো অনেকদিনই হলো, দিনের বেলাতেই কেউ আসে না, রাতে তো প্রশ্নই আসে না। আচ্ছা কাকু, আপনাকে ঠিক কোন জায়গা থেকে ডেকেছিল? এই দেখো বাবা, আসো আসো, আরে আসো না, দেখাচ্ছি। ওই যে ছোট রাস্তাটা দেখতে পাচ্ছ, আমি ওদিক দিয়েই হেঁটে আসছিলাম। আর এই যে শ্মশানের জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে ওই মহিলার লাশ ছিল। এখন হয়তো সহজে বলে ফেলা যাচ্ছে, কিন্তু রাতের বেলার কাহিনী তো বুঝতেই পারো। তুমি আর কিছু বলো না তো কাকু, অর্ধেক কথা তুমি মুখে বললে অর্ধেকটা পেটে রেখে দাও, তোমার কাছে কিছু শুনতে চাওয়াটাই বৃথা। বৃথা না রে বাবা, একটু তো আপত্তি কোথাও না কোথাও আছে, নইলে তো সবই বলতাম। ও ভালো কথা কাকু, আমরা কিন্তু আজ বিকেলে চলে যাচ্ছি। এ কি, চলে যাবি কেন? আমি তো ভেবেছিলাম তোরা তিন চার দিন থাকবি, তোর না পরীক্ষা শেষ, তো এখন যাচ্ছিস কেন? না কাকু, পরীক্ষা শেষ এটা যেমন সত্যি, ঠিক আমি এবার অনেক জায়গা ঘুরে বেড়াবো বলে ডিসিশন নিয়েছি, এটাও তেমন সত্যি।
আহা, তা না হয় ঘুরিস, কিন্তু এখানে দুই তিন দিন থেকে যা। আসবো কাকু, রেজাল্ট হোক তারপর আবার আসবো। যাবি যেহেতু তাহলে আজকে দুপুরের মধ্যে রওনা দিয়ে দে, নয়তো ঢাকা পৌঁছতে পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে। ঠিক আছে কাকু, তুমি এত চিন্তা করো না। চিন্তা করতে না চাইলেও তো চিন্তা করতে হয়, তোরা তো শুধু হাতে পায়ে লম্বা হয়েছিস, মাতার দিক থেকে তো এখনো বাচ্চা। মোটেও বাচ্চা না কাকু, তাহলে আমরা দুপুরেই রওনা করছি। ঠিক আছে। দুপুরবেলা খাবার শেষ করে অমিত আর নিবিড় বিদায় নেবার জন্য প্রস্তুতি নিল। দুজনের কাছে ভালো লাগছে গ্রামে এসে, যাবার পথেও ভালো লাগছে। ভালো লাগবার কারণ হল দুজনের মাথাতেই একটা শয়তানি বুদ্ধি কাজ করছে। যদিও শয়তানি বুদ্ধিটা এখন কাজে লাগানো হবে না, রাতের বেলা হবে, তার পরেও নতুন অ্যাডভেঞ্চারের কথা চিন্তা করে বেশ খুশি অমিত এবং নিবিড়। এদিকে অমিতের কাকুর খুব মন খারাপ, একা মানুষ, সাথে তেমন কেউ থাকে না, ঢাকা থেকে যে কেউ আসবে সেটা নামগন্ধও নেই। তিনি ঢাকায় পাঠানোর জন্য কিছু সবজি কাটলেন, নিজেদের গাছে কিছু ফলও পারলেন। ঢাকার মানুষের খাবার নিয়ে তার চিন্তার শেষ নেই, সব নকল খাবারে ভরা। একটু না হয় গ্রামের ফল সবজি খাক, কিন্তু এগুলো নিয়ে ঘোর আপত্তি করল অমিত। আরে আরে কাকু, কি দিচ্ছ? টাটকা শাক সবজিগুলো নিয়ে যা, আর এই ব্যাগে কিছু ফল আছে, খেতে পারবি। আরে ধুর কাকু, আমার হাতে এরকম বস্তা তুলে দেওয়া না তো, আর ফল ঢাকাতেই অনেক পাওয়া যায়। ঢাকাতে তো সব ভেজাল ফল, তুই নিয়ে যা তো। কাকু দেখো, আমি এগুলো নিতে পারবো না। অল্প একটু জিনিস, ঢাকায় নষ্ট খাবার তো অনেক খেলি, এগুলো নিয়ে যা, তোর মা খুশি হবে। কাকু প্লিজ এগুলো দিও না, এগুলো নিয়ে যেতে আমার বেশ সমস্যা হবে, আবার যখন আসবো তখন দিও, আজ না প্লিজ। আহা, আবার কবে না কবে আসবি, আচ্ছা থাক তাহলে। যাই হোক, সাবধানে যেও কিন্তু। হ্যাঁ কাকু, তুমি একদম চিন্তা করো না। অমিত আর নিবিড় রওনা হল। অমিতের কারণে তার কাকু কোনো কিছুই দিতে পারেনি, এরকম শাক সবজির বস্তা নিয়ে ঘোরবার কোনো মানে হয়? গ্রামের মানুষের এই একটা সমস্যা। অমিত আসলে খুব বিরক্ত হয়ে যায়, মামা কিংবা খালার বাড়িতে গেলেও সেই একই অবস্থা, ফেরার পথে এক গাদা জিনিস ধরিয়ে দেবে। এই ব্যাপারগুলো সত্যি খুব বিরক্তিকর মনে হয় অমিতের কাছে। তবে একদিক থেকে ভালো হয়েছে, কাকুকে বাসাতেই বিদায় জানিয়ে দেওয়া গেছে। অমিত তো ভেবেছিল একদম বাস স্ট্যান্ড পর্যন্ত কাকু চলে আসবেন, না এসে ভালোই করেছে, শুধু ভালো না বেশ ভালো করেছে। অমিত একটু তাড়াতাড়ি সামনে হাঁটছিল, কিন্তু নিবিড় তাকে থামিয়ে দিল। তাহলে আমরা কি এক্সপেরিমেন্টটা করব? অবশ্যই, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? তার মানে আমরা আজকে যাচ্ছি না, কিন্তু তোর কাকু তো জানে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করে ফেলেছি। হ্যাঁ, তো কি হয়েছে, এটা তো আমাদের জন্য আরো ভালো। তাহলে রাত পর্যন্ত আমরা থাকবো কোথায়? আরে এত থাকা থাকির চিন্তা করিস কেন, হেঁটে হেঁটে অনেক কিছু দেখা যাবে, তারপরে রাত হলে আমাদের যে জায়গায় যাবার কথা ছিল সেখানে আমরা চলে যাব, কাহিনী শেষ। আর টাকা তো আছেই, যতক্ষণ পর্যন্ত দোকান খোলা আছে ক্ষুধা লাগলে খাবারও কিনে খাওয়া যাবে। হ্যাঁ, তাহলে তার কোনো কথাই নেই। কথা নেই সেটা তো আমিও জানি, তবুও তুই শুধু হুদাই পক পক করিস। আরে বাবা, আমি তো শুধু জানবার জন্য জিজ্ঞেস করলাম, এমন করিস কেন? যা জানবার রাত হলেই জানিস, এখন চুপ, এটা নিয়ে এখন আর কথা বলতে ইচ্ছে করছে না। আচ্ছা যা, ঠিক আছে। রাতের বেলা অমিত আর নিবিড় দুজনেই একসাথে বসে আছে। জায়গাটা পরিচিত হবার কারণ অমিতের কাকু এই জায়গার কথাই বলেছিলেন, কিন্তু মজার বিষয় হচ্ছে দুজনের কারোর মধ্যে ভয়ের ছিটে ফোঁটা পর্যন্ত দেখা যাচ্ছে না। জায়গাটা বেশ নির্জন, কারণ শ্মশান তো নির্জনই থাকে, আর এদিকে যে তারা বসে আছে সেটা পর্যন্ত কেউ দেখেনি, আর দেখবেই বা কি করে, এদিকে কেউ আসলে তো দেখবে। তখন রাত প্রায় 11:30। অমিত আর নিবিড় ভূত প্রেত কিংবা অতি প্রাকৃত কিছু দেখবার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছে, কিন্তু কিছুই তাদের চোখে পড়ছে না। কিন্তু কিছুক্ষণ পর যখন রাত আরো একটু গভীর হল, কি ব্যাপার দেখতে পাচ্ছিস নিবিড়? এদিকে তো মানুষ আসছে কেন?
দূর থেকে তো মিছিল মনে হচ্ছে, তাই নাকি? কিছুই তো বুঝতে পারছি না। গ্রামবাসীরা আবার আমাদের চোর ডাকাত ভেবে মারতে আসছে না তো? আরে দূর, তোর যত আজিব চিন্তা ভাব, আমাদের চোর ডাকাত মারতে যাবে, লোকগুলো তো সব সামনে চলে এসেছে। এত রাতে শ্মশানে লাশ নিয়ে এসেছে, তাই নাকি? আমিও তো বুঝতে পারছি না, তাও দেখছি আবার জোড়া লাশ। কে কে মারা গেছে ভাই? কে মারা গেছে তা জেনে আপনার কাজ কি? না মানে লাশগুলোর মুখ দেখা যাচ্ছে না তো, তাই বুঝতে পারছি না। লাশের মুখ দেখা আপনার কাজ না, আপনারা এদিকে কি করেন? আমরা কিছুই করি না, এমনি আসছি। শ্মশান এমনি এমনি আসার জায়গা না। আমাদের এখানে একটা কাজ ছিল। যাই হোক, লাশ দুটোর মুখ ঢাকা কেন? আমার তো মনে হচ্ছে কোন একটা ঘাপলা আছে। দাঁড়ান, সময় আসু, লাশ দেখতে পাবেন। চিতা জ্বলুক, মাত্র তো রাত শুরু, আমরা সারা রাত ধরে লাশ জ্বালাবো, অনেক কিছুই দেখবেন। কে আপনারা? আমরা তো সকাল থেকেই গ্রামে ছিলাম। কই, আমরা তো শুনলাম না কেউ মারা গেছে, তাও আবার দুটো লাশ নিয়ে আসছেন? সব কিছুই জানবেন, একটু অপেক্ষা করেন, সব কিছুই জানবেন। চল এদিক থেকে চলে যাই, লোকটাকে আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না। বোকার মতো কথা বলবি না তো, বোকার মতো কথা শুনতে একদম ভাল লাগে না। না দোস্ত, আমি সিরিয়াস, কেন জানি মনে হচ্ছে কোনো একটা খারাপ কিছু ঘটতে যাচ্ছে। চুপচাপ দাঁড়িয়ে থাক, কোনো কিছুই ঘটতে যাচ্ছে না। ফিস ফিস করে কি বলেন? আমরা কি বলি তা জেনে আপনার কাজ কি? আমাদেরই তো কাজ, কিছু বললেও আমাদের কাজ, কিছু না বললেও আমাদের কাজ। আপনার সামনে দুইটা লাশ রাখা আর আপনি হাসছেন? লাশ দুইটা কার সেটা দেখলে আপনারাও হাসবেন। মানে কি? চাদর সরা, লাশ দুইটা ওনাদের দেখা। কি বলতে চাচ্ছেন? অমিত, দেখি এদিকে আমাদের লাশ, আমাদের মতো চেহারা, কি হচ্ছে এসব? আমাদের মতো দেখতে হবু। হে অমিত, আমার কিছুই ভালো লাগছে না, আমি গেলাম। কই যাবি? আমি তো চোখে কিছুই দেখতে পাচ্ছি না, আশ্চর্য, আমার সামনে এত লোক কেন? কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। আমিও চোখে আমছা দেখছি, সবকিছু কেমন যেন ঘোলা হয়ে গেছে। এত অন্ধকার কেন? আর এই লোকগুলো আমাদের চারপাশে ঘুরছে কেন? অদ্ভুত একটা কিছু হচ্ছে, কি করবো কিছুই বুঝতে পারছি না। হাসির শব্দ পাচ্ছিস? এটা ঠিক কেমন হাসির শব্দ? পোড়া লাশ দেখবি না, পোড়া লাশ। আমার চোখ ঝাপসা হয়ে গেছে দোস্ত, লোকগুলো কি লাশ নিয়ে নাচছে? কি ঘটছে এসব? কি হচ্ছে? লাশ নিয়ে খেলা হচ্ছে, লাশ নিয়ে খেলা, মরণ মরণ খেলা, মরণ মরণ খেলা। বাঁচাও আমাদের, কেউ বাঁচাও। কেউ বাঁচাতে আসবে না, আমাদের কেউ বাঁচায়নি, নিজেদের লাশ নিজেরা মিলে পড়াও। দোস্ত, ওই দুটো লাশ পুড়ছে, গন্ধ পাচ্ছিস? কেমন গন্ধ আসছে এটা? আমি আর কিছুই দেখতে পাচ্ছি না দোস্ত, কিছুই দেখতে পাচ্ছি না। সব শেষ, সব শেষ। Thank you.
সকালবেলা লাশ পড়ে থাকতে দেখে এক জেলে গ্রামের সবাইকে খবর দিয়েছে। গ্রামের ছেলে বুড়ো থেকে শুরু করে সবাই লাশ দেখার জন্য ভিড় করেছে সেই শ্মশানের সামনে। লাশগুলো এমন ভাবে পোড়া যে চেহারা পর্যন্ত দেখা যায় না। গ্রামের মানুষ লাশ দুটোকে তুলে দুটো খাটিয়াতে রেখে দিয়েছে, লাশ দুটোর সাথে দুটি কাঁধের ব্যাগ। শ্মশানের সামনে লাশ পাওয়া গেছে এই খবর গৌতম রায়ের কানে পৌঁছানোর পর তিনি নিজেও দেখতে আসলেন এবং দেখতে এসে চমকে গেলেন। লাশের সাথে যে দুটো ব্যাগ পড়ে আছে সেটা তার ভাতিজা অমিত এবং অমিতের বন্ধু নিবেড়ে। কি এটা? তো এটা তো আমার আমার ভাতিজার ব্যাগ। কি বলেন গৌতম দা, এইটা তো এই লাশের সাথেই ছিল। আমার ভাতিজা তো গতকাল ঢাকায় গিয়েছিল, ওরা ওরা এদিকে। না না না, এটা কিভাবে হতে পারে? ওটা কিভাবে হবে? গৌতম দা কিছু বুঝতে পারতেছি না, কাঁদবেন না, যা হবার তা তো হয়েই গেছে। আরে মাত্র ঢাকা থেকে এসেছিল গতকালের আগের দিন, কিভাবে হইলো এটা? দাদা আমরা সবাইকে খবর দিচ্ছি। দাদা আপনি এই কাঁদবেন না, দাদা আপনি একটু শক্ত হন দাদা, এদিকে লাশের অবস্থা তো খুবই খারাপ, এখনই পচা গন্ধ বের হচ্ছে, এটা যত দ্রুত সম্ভব ব্যবস্থা করতে হবে। কেউ একজন থানায় যাও, এখনই পুলিশে খবর দাও, ডাকাতেও খবর দাও, ওদের আত্মীয় স্বজন আসুক। শেষ হয়ে গেল আজকে কুয়াশার মূল কাহিনী। আজকে কুয়াশার মূল কাহিনীর নাম ছিল কালো জাদু অথবা ব্ল্যাক ম্যাজিক। আমরা দেখেছি কিভাবে করুণ পরিণতি হল নিবিড় এবং অমিতের, এবং এই ঝুঁকি যদি তারা না নিত, অধিক কৌতূহল যদি তাদের না থাকত, হয়তো বা তারা বেঁচেও যেতে পারত। যাই হোক, আজকে মূল কাহিনী লিখেছে, কাহিনী ও নাট্যরূপ হচ্ছে দিয়েছেন মশিউর রহমান শান্ত, নাট্যাংশ পরিচালনায় ছিলেন শেখ গুফতা আবিদ শাড়ি, এবং সাউন্ডে ছিলেন সাউন্ড এডিটর খালিদ। আর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো জানিয়ে দিচ্ছি, মঞ্জু, শাড়ি, শান্ত, খালিদ, লোবান এবং মুনির।